দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ঘোষণা হলো কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি ব্লক কমিটি। শীতলকুচি ব্লকে প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন শাহানুর আলম লিটন, ভাইস প্রেসিডেন্ট দুজন বাবু খন্দকার ও প্রতিব্রত গুহ ওরফে দীপ। জেনারেল সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মমিনুর ইসলাম। গতকাল কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার এই ঘোষণা দেন। এদিন ব্লক কমিটি ঘোষণা হতেই উচ্ছ্বাস তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি নির্বাচিত হলেন, কেমন লাগছে, কি বলবেন? প্রথমত অনেকদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ করি, আর বহু বছর ধরে মোটামুটি অনেক কাজের সঙ্গে যুক্ত আছি। তো সেক্ষেত্রে দল দায়িত্ব দিয়েছে, সেক্ষেত্রে সবাইকে নিয়ে যাদের তৃণমূল ছাত্র পরিষদ আগের থেকে আরও সংগঠন শক্তিশালী হয়, সেক্ষেত্রে উদ্যোগ এবং সব ক্ষেত্রে ঠিকঠাক চলে সেই বিষয়ে আমি বেশি ভাবনা চিন্তা করি।